চট্টগ্রামের মিরসরাইয়ে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ওই পরিবারের বড় ছেলে সাদ্দাম হোসেনকে। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার মোস্তফা সদাগারের বাড়িতে ডাকাত পড়েছে জানিয়ে এক যুবক ফোন করেন 999-এ। ঘটনাস্থলে যায় পুলিশ। বাড়ির মূল ফটক ও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। রক্তাক্ত অবস্থায় দরজা খোলেন বড় ছেলে সাদ্দাম হোসেন। পরে পুলিশ ঘরে ঢুকে ব্যবসায়ী মোস্তফা মিয়া ও তার স্ত্রী জোসনা আক্তার এবং ছেলে আহমেদ হোসেনের লাশ উদ্ধার করে। সবাই ভাবছিল ও আহত করছে, ঢাকাতে ওকে কোবাইছে। পরে আসলে আমি 999-এ কল দিলাম, পরে সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আসার পরে আমরা যখন ঘরের মধ্যে মানে দেখি, তখন ভিতরে দেখি যে তিনটা লাশ। পুলিশের কাছে এলোমেলো তথ্য দেন নিহত মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী আইনুন নাহার। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সাদ্দামকে। বড় ভাইয়া বড় ভাবি আর কে করবে এগুলা, ডাকাত কোনখান দিয়ে ঢুকবে, ভিতরে তো তালা মারা ছিল ঘরের দরজায়। বড়টা হে ফোন দিছে, ফোন দিয়ে কাজে বাড়িতে তাড়াতাড়ি আয়, বাড়ি ডাকাত ঢুকছে। আগে কত ডাকাত এখনো আসে না, কত ডাকাত গেছে রাত্রে বড় ছেলে নিয়ে বসছে, ওখানে কথা কাটাকাটি এগুলো হয়েছে। আর যে ছেলেটা মেজো ছেলেটা মারা গেছে, এর আপনার সম্পত্তি আমাদের না একটু বেশি দেওয়া হয়েছে, যেহেতু ওই ফ্যামিলি বহন করে সম্পূর্ণ খরচ, এ বহন করে, এটা নিয়ে হয়তো বা তাদের ভিতরে দ্বন্দ্ব হয়েছে। ঘটনাস্থলে ডাকাতির কোনো আলামত পায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। ভিতরে আসবাবপত্র এবং অন্যান্য মূল্যবান দ্রব্যাদি, মোবাইল, এগুলা সব অক্ষত অবস্থায় আছে। কোনো আসবাবপত্র বা কোনো ড্রয়ার বা কোনো শোকেস, এগুলো ভাঙার বা ডাকাতি হওয়ার মতো কোনো পরিবেশ আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে না। হত্যার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাভিশন নিউজ ডেস্ক।